কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশি। কেনুগোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গরাদে দেওয়া একতলা ঘর, পথের ধারেই লোনাধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে সাদা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের, দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব, এক ভাড়াতে, সেটা টিকটিকি। তফাত আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন ২৫ টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, ১০:৩০ বেজে যায়। তারপর ঘরে এসে নিরালা, নিঝুম, অন্ধকার। ধলেশ্বরী নদীতীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে, অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি ততই বছ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ঘোর, স্বামীর খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আঁটি, কাঁঠালের ভূতি, মাছের কানকা, মরা বিড়ালের ছানা, ছাই বাঁশ আরো কত কি যে। ছাতার অবস্থা কানা, জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার। আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের গালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে, কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসাদ। দিন রাত মনে হয় কোনো আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে, দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সাথে হরিপদ কেরানির কোনো ভেদ নেই, বাঁশির করুণ ডাকবে, ছেঁড়া ছাতা রাজ ছত্র মেলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী, তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর।